আল্লাহর কসম, যদি জানতাম তাকবীর উড়াতে কি ফায়দা, যদি জানতাম সফে আউয়ালে কি ফায়দা, যুদ্ধ করে হলেও সফে আউয়াল ধরতাম, যদি জানতাম সফে আউয়ালে কি ফায়দা, হামাগুড়ি দিয়ে হলেও সফে আউয়ালে আসতাম, যদি জানতাম সফে আউয়ালে কি ফায়দা, মেয়েদেরকে ছেলেদেরকে বলে দিতাম মৌতের আগে যদি আমি বেহুশ হয়ে যাই আমার আমার লাশটা আমার বেহুশ শরীরটা মসজিদে বুঝাই দিও। হ্যাঁ, যদি জানতাম মসজিদ কি জিনিস, যদি জানতাম মসজিদ কি জিনিস, রব্বুল আলামিন 18 বার শব্দটা বলেছেন, ওয়াইন্নাল মাসাজিদা লিল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, 18 বার মসজিদ শব্দটাকে 18 বার বলেছেন কোরআনে কারিমে, মসজিদ আমার, মসজিদ আমার, মসজিদ আমার, মসজিদ আমার, সুবহানাল্লাহ, মসজিদ কার, এটাতে মাঝে মাঝে আসা প্রতিবাদে আসা, কিভাবে রাসূল ইন্তেজাম করেছেন, মসজিদে আসার জন্য তুমি আগে ওযু করো, যাও ওযু করো, ওযু করা শুরু করে দিবা, যাও হাত ধোবা তো হাতের গুনাহ মাফ, যাও চেহারা ধোবা তো চেহারার গুনাহ মাফ, যাও কনুইশ ধোবা তো মাফ, যাও টাকনো ধোবা তো মাফ, চোখের গুনাগুলো চোখে দেখেন দিয়ে বে বে পড়ে যাবে, কানটাও মাসে করে নাও কানের গুনাগুলোও মাফ। এবার মসজিদের দিকে তুমি রওনা দিবা, খুতবাতুন ফিল মাসাজিদ, মসজিদের দিকে রওনা দিবা, প্রথম কদম তুলবা একটা গুনাহ মাফ, দ্বিতীয় কদম তুলবা একটা নেকি লিখা হয়ে যাবে, তৃতীয় কদম তুলবা তোমার দাম এক দরজা বুলন্দ হবে। এই হাদিস শুনে সাহাবায়ে কেরাম এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা মসজিদের পাশে, আমার মঞ্চায় দূরে নিয়ে যাই। আপনি দূরে থেকে আসা তো দূরের কথা, কাছের মানুষকে আসেন না, বাস্তব না বাস্তব? হাই, মসজিদের সাথে যার সম্পর্ক, ওরা জুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে মানুষটার কলিজা মসজিদের সাথে লাগা, যে মানুষটার কলিজা মসজিদের সাথে লাগা, রাসূল বলেন তাকে আরশ আযীমের নিচে রব্বুল আলামিন ছায়া দিয়ে দিবে। আরশ আযীমের ছায়া সেদিন কি পরিমাণ প্রয়োজন পড়বে, জমিন তামার সূর্য দেড় হাত উপরে, আলা জিল্লা ইল্লা জিল্লা আরশি, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, জমিন তামার, তামার কেন হবে, তার কিসের তৈরি হয়, বিদ্যুতের তার কিসের তৈরি হয়, তামার কেন, পৃথিবীতে সবচেয়ে তাপ গ্রহণ করে সবচেয়ে বেশি কোন বস্তু, তামা, এই জন্য জমিন যদি তামার হয় আর সূর্য যদি দেড় হাত উপরে হয়, আমরা তর্জমা করছি দেড় হাত উপরে, হাদিসে কোন শব্দ আছে জানেন, হাদিসের শব্দ হলো আমরা সুরমা লাগাই না, সুরমা, সুরমা লাগানোর মধ্যে কাঠি আছে কিনা, সুরমা দামের মধ্যে একটা কাঠি আছে কিনা, রাসূল বলেন সূর্য হবে সুরমা দামের দামে, সুরমা দানির কাঠির মতো। সূর্য যদি এখানে হয়, জমিন যদি তামার হয়, কেমন হবে গরমটা? আর রাসূল বলেন যে মসজিদে, মসজিদের সাথে যা হৃদয় লাগা তাকে রব্বুল আলামিন আর সাজিম নিচে ছায়া দিয়ে দিবেন, ইনি মসজিদকে ভালোবাসেন, ইনি মসজিদের ফিকিরে থাকেন, মসজিদে ফিকিরে থাকেন, মসজিদ ভালোবাসার প্রথম দায়িত্ব, প্রথম চিহ্ন, ইনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, এটা হলো প্রথম চিহ্ন। এরপরে মসজিদ ভালোবাসা, মসজিদের জানালা লাগাইয়া দেওয়া, মসজিদের ফ্যান লাগাইয়া দেওয়া, মসজিদের টাইলস লাগিয়ে দেওয়া, মসজিদকে ভালোবাসা, কি প্রায় দুটার সময় ফোন দিয়া বলে হুজুর মসজিদ, শুধু মসজিদ, শুধু মসজিদ, আমি কি আমার সভাপতি সাহেব, মসজিদ ছাড়া আমার আর কোনো শব্দ নেই, মসজিদকে ভালোবাসা বলেন, মসজিদকে ভালোবাসা বলেন, মসজিদকে ভালোবাসা, মসজিদ ভালোবাসার প্রথম চিহ্ন কি? মসজিদে আপনি মাঝে মাঝে কিছু টাকা টুকে দিয়ে দিলেন, অনেক ভালো কাজ, লেকিন নিজে মসজিদে আসলেন না, এর অর্থ হলো আপনি কাচ্চি বিরিয়ানি পাকালেন, অন্যরা খেলো, নিজে খেলেন না, আপনি রসমলাই আনলেন সবাইকে খাওয়ালেন, নিজে খেলেন না, চাপাই নবাবগঞ্জের আম আপনি আনলেন সবাইকে খাওয়ালেন, নিজে খেলেন না। আমার জীবনে সিদ্ধান্ত হবে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দেয়। আমিন।
মসজিদে এসে পড়ার তৌফিক দান করো। হ্যাঁ, কথা আমার দূর চলে গেছে না, আমি তো বলতেছিলাম শুকর আদায় করা, মনে আছে আপনাদের? অকল আলহামদুলিল্লাহিল্লাযী আযহাব আন্নাল হাযানা, আল্লাহ তাআলা জান্নাত হলো সমস্ত টেনশন মুক্তির একমাত্র জায়গা জান্নাত। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন যারা ঈমান বানাবা আমল বানাবা, কথা দিলাম এমন একদিন আসবে যেদিন তোমার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা হবে না। তাহলে বোঝা গেছে ভয় আর চিন্তা মুক্ত এক জীবন, ওই জীবনের নাম জান্নাতের জীবন। বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যেতে পারো, কথা দিলাম আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। হযরত বেলাল যখন আরবের মরুপ্রান্তরে, আরবের মরুতে যখন বেলাল শোয়া, বুকে পাথর চাপা দেওয়া, আচ্ছা ভয়টা কেমন ছিল, আচ্ছা টেনশনটা কেমন হইলো, আচ্ছা বেলালের এখন টেনশন কেমন? হ্যাঁ, দৃঢ়তার সাথে বলার সুযোগ নাই মনে হয় আপনাদের। এখন কবরে কি বেলালের কোনো টেনশন আছে কিছু মনে হয় আপনাদের? যদি কেউ মনে করে হয়তো বেলাল এখন টেনশনে আছে কবরে, তার ইমান আছে? সাহাবি না, সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি, তাও আবার বেলাল কেমন সাহাবি? বেলাল তো বেলাল, গোলাম তো গোলাম, গোলামের ছেলে গোলাম, চেহারাও ভালো, ভাষাও সুন্দর নাই, দেখবেন হযরত বেলালকে দেখলে হযরত ওমর দাঁড়িয়ে যেতেন, আমিরুল মুমিনিন সব দাঁড়িয়ে যেতেন আর বলতেন সাইয়্যিদুনা বেলাল, আতাকাহু সাইয়্যিদুনা আবু বকর, ইনি আমার সাইয়্যিদ বেলাল, তাকে আজাদ করেছেন যিনি, তিনিও সাইয়্যিদ আবু বকর। সুবহানাল্লাহ, হযরত বেলাল বুকে পাথর চাপা দিয়ে হযরত বেলাল আহাদ আহাদ, রাসূল বেলালের পাশ দিয়ে যাইতেন, পাথর সরাবার হিম্মত হয় নাই, সরান নাই, শুধু বললেন সাবরান ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের ছেলে মেরা শুনো, হে ইয়াসিরের বংশধররা শুনো, সাবর করো, ফা ইন্না মাউইদাকুম আল জান্নাহ, তোমাদের জন্য আমি রাসূল জান্নাতের ওয়াদা করছি, যাও। এজন্য দুনিয়া দারুল জাজা না, দুনিয়া দারুল জাজা না, আমরা এখানে জাজা পাওয়ার অপেক্ষায় আছি, শুধুই কেন পুরস্কার পাচ্ছি না, না সব পুরস্কার দুনিয়াতে হবে না, সব পুরস্কার দুনিয়াতে, এখানে একটু জ্বর হবে, একটু রোগ হবে, একটু টোক হবে, একটু ফেরেশানি হবে, একটু সমস্যা হবে, ইনশাআল্লাহ মৌতের সময় রব এলান শুনিয়ে দিবেন। ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره سبحان الله رب العالمين বলেন যারা আমাকে রব বলেছো, আমাকে যারা রব বলেছো, আর রব এই কথা বলে এটার উপরে ইস্তেকামত ছিলে, মসজিদে এসে রব বলেছো, দোকানে গিয়েও রব ভুলে যাওনি, মসজিদে এসে সুবহান রাব্বিয়াল আলা বলেছো, মসজিদে এসে সুবহান রাব্বিয়াল আযীম বলেছো, মসজিদে এসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছো, মসজিদে এসে রব্বানা লাকাল হামদ বলেছো, মসজিদে এসে শুধু রব বলেছো 352 বার প্রতিদিন, দোকানে গিয়েও রব ভুলোনি, ঘরে গিয়েও রব ভুলোনি, অফিসে গিয়েও রব ভুলোনি, যাও কথা দিলাম তোমার মৌতের সময় আমি কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিব, ওরা এসে এলান করবে যাও, লা খাল আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আগামী জীবনের জন্য আর কোনো ভয় নাই, আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কেমন এক জীবন দান করেন, আমিন, যে জীবনে ফেরেশতে এলান শুনে। আর রব কি বলবেন জানেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তুমি আমার সাথে ছিলে, আখিরাতেও তুমি আমার আমার সাথে থাকবে। দুনিয়াতে তুমি হাজত করা যে তলাক তর্জমা করেন, দুনিয়াতে আমাকে তুমি সঙ্গে নিয়ে রেখেছো, কবরে তোমাকে আমি সঙ্গে নিয়ে রাখবো। দুনিয়াতে আমাকে সাথে রেখেছিলে, কবরে তোমাকে আমি সাথে রাখবো। এবার আরো এলান, এবার যেন হযরতে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন আসো আসো আসো, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আসো আসো আসো,
أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا رب العالمين বলেন اوه اوه এদের হাশর হবে নবীদের সাথে এদের হাশর হবে সিদ্দিকিনদের সাথে এদের হাশর হবে সুহাদাদের সাথে এদের হাশর হবে সালেহিনদের সাথে رب العالمين বলেন وحسن أولئك رفيقا সেদিন তুমি তার বাবা তোমার বন্ধুরা কতই না সুন্দর আহ এমন এক জীবন সামনে অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ অপেক্ষা করতেছে সে জীবন তো হাতছানি দিচ্ছে আমাদেরকে সে জীবন আমাদেরকে হাতছানি দিচ্ছে হাতছানি সে জীবন যেন রব হাতছানি দেয় আসো আসো আল্লাহ আমাদের সকলকে শুকর গুজার বান্দা বানান সবরের তৌফিক দান করেন আল্লাহ তাআলা বেশি বেশি ইস্তিগফারের তৌফিক দান করেন জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك যারা সুন্নাত পড়ি নাই যারা সুন্নাত পড়ি